আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডিস চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আবারও সরকারি একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবেন, অষ্টম শ্রেণী, এসএসসি এবং এসএসসি পাস করলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যদি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তার সুপ্রিয় দর্শক, এখানে কতটি পদ আছে, কি কি পদ আছে, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কীরকম লাগবে, যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, আবেদন ফি বাবদ আপনাকে কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। এছাড়াও ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন এক বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারেন। শুরু করা যাক। বাংলাদেশ সরকারের কর্মকমিশন সচিবালয় বা 21 মার্চ 2022 নতুন এক বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। 1 নম্বরে কম্পিউটার অপারেটর 26,590 টাকা বেতন স্কেল দুজন নেওয়া হবে। স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে পোস্টটিতে আবেদন করতে পারবেন, কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে। সকল জেলা প্রার্থী পোস্টটিতে আবেদন করতে পারবেন। ষাট মুদ্রা ক্রিক কম কম্পিউটার অপারেটর 24,680 টাকা বেতন স্কেল 20 জন নেওয়া হবে। স্নাতক ডিগ্রি কমপ্লিট হলে পোস্টটিতে আবেদন করতে পারবেন, কম্পিউটারের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে, টাইপের ক্ষেত্রে 70-45 থাকতে হবে। যেসব জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এবং তা এই পাশে দেওয়া আছে, ডান পাশে একটু দেখে নেবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 22,490 টাকা বেতন স্কেল 20 জন নেওয়া হবে। এসএসসি কমপ্লিট থাকলে আপনার এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রা অক্ষরিক 22,490 টাকা বেতন স্কেল 1 জন নেওয়া হবে। এসএসসি কমপ্লিট থাকলে পোস্টটিতে আবেদন করতে পারছেন। যেনারা এখন একটি লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন। হিসাব সহকারী 22,490 টাকা বেতন স্কেল, এসএসসি কমপ্লিট থাকলে পোস্টটিতে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর 22,490 টাকা বেতন স্কেল 2 জন নেওয়া হবে। এসএসসি সার্টিফিকেট থাকলে পোস্টটিতে আবেদন করতে পারবেন, কম্পিউটারের টাইপের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাড়ি চালক 22,490 টাকা বেতন স্কেল 2 জন নেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ করলে পোস্টটিতে আবেদন করতে পারবেন। যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে, এখানে নেবেন। অফিস সহায়ক আপনার 20,010 টাকা স্যালারি 40 জন নেওয়া হবে। কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে পোস্টটিতে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 20,010 টাকা স্যালারি 2 জন নেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ করলে পোস্টটিতে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে 1-3-2022 অনুযায়ী 18 থেকে 30, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32। আপনাকে এই লিঙ্কটির মাধ্যমে এই জব সার্কুলারটি ডাউনলোড করতে হবে অথবা অ্যাপ্লাই করতে হবে, bpscs.teletalk.com/bd। আবেদন শুরু অনলাইন 1-4-2022 সকাল 10টা থেকে শুরু, শেষ তারিখ 20-4-2022 অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত। আপনার ছবি লাগবে 300x300 পিক্সেল, স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। কোন পদের জন্য কত টাকা জমা দেবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 7 নং পদের জন্য 100 টাকা, বাকি পদগুলো 50 টাকা, 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। মোবাইল অপশনে গিয়ে SMS এ অপশনে টাইপ করতে হবে BPSCS স্পেস, ইউজার আইডি লিখে সিন করতে হবে। 16-2 নম্বরে এক্সাম্পল দেওয়া আছে, দেখে নেবেন। অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হলে 121 নম্বরে কল দিয়ে সমস্যার সমাধান করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে অথবা কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তা দর্শক, আল্লাহ হাফেজ।